নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়িতে আজকে চলে এসেছে গোপাল। ও আজকে আসেনি, ভাইফোঁটার দিন এসেছিল আমার বাড়িতে। তো ওই জন্য আজকে যেহেতু কার্তিক পুজো আর বিগত 6 বছর ধরে আমার বাড়িতে কার্তিক পুজো হয়, তো এই বছর আমি আর করিনি। তো এবছর আমি ভাবলাম একটু গোপালকে ভোগ দিই, আর সেই অনুযায়ী এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খিমুই হয়ে গেছে, আর আজকে আলু চচ্চড়ি করবো, আর এই যে 5 রকম ভেজে রেখেছি, আলুও কাটা হয়ে গেছে। তন্ময় ডিউটি গেছে, হঠাৎ করে সব আয়োজন করব বলে আমি নিজেই গিয়ে সন্ধ্যাবেলা সব বাজার দোকান করে এনে এই যে রান্না করে নিচ্ছি, আর এই যে এখন আলু চচ্চড়ি করব। আর প্রত্যেক বছর কার্তিক পুজো হয়, কিন্তু এবছর আর বাড়িতে করিনি, কিন্তু মনটা ঠিক তো মানলো না, ওই জন্য একটা ছোট্ট করে আয়োজন করলাম। কিন্তু কার্তিক পুজো হচ্ছে না তো কি হয়েছে, আজকে কিন্তু আমার বাড়িতে অনেক গোপুরা আসবে। গোপুরা সবাই আমাদের ফ্ল্যাটে, একটা দিদির 2টো গপু আছে, ও আসবে এবং কাবেরী দিদির গপুটাও আসবে। তো এই যে আমি আলু চচ্চড়ি করে নিচ্ছি, আর সমস্ত সবকিছু প্রায় হয়েই গেছে। সন্ধ্যাবেলা আমি সবকিছু করেছিলাম, ভাবছিলাম যে কতটা কি তাড়াতাড়ি করতে পারবো, দেখতে দেখতে মোটামুটি হয়েই গেছে। তো আলু চচ্চড়িটা করলে আমার মোটামুটি হয়ে যাবে, তারপরে লুচিটা ভেজে নেবো। তো চলুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো আর এই যে এই পাত্রটাতে আমি একটু রান্নার জন্য জল ভরে নিয়েছি। আর এখন কাবেরী দিদি ফোন করেছিল, ও গোপালকে নিয়ে আসবে, তো এখন আলু চচ্চড়িতে জল দিয়ে দেবো, তারপরে দেখি ও কখন গোপালকে নিয়ে আসে। আর আমি যেহেতু একা ভিডিও করছি একটু সমস্যা হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, তন্ময় যেহেতু নেই, ও রাত্রিবেলা আসবে। আর এই যে বলতে বলতে চলে এসেছে দুজন গপু বেড়াতে, আমার খুব ভালো লাগছে আজকে, মনটা ভীষণ আনন্দ লাগছে। আর ওদের আজকে এক কথায় পিকনিক, 4 জন না 6 জন গপু আজকে একসাথে থাকবে, আরো 2জন আসা এখনো বাকি আছে। তো এরা 4জন তো আজকে রাতে এখানেই থেকে যাবে, কিন্তু 8 জন চলে যাবে। তো চলুন, এই যে গোপালদেরকে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো বেশ কি সুন্দর সিংহাসনটা পুরো ভরে গেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর এই যে আমি ময়দা মাখতে বসে গেছি, কাবেরী দিদির সাথে একটু গল্প করতে করতে ময়দাটা মাখছিলাম, কিন্তু আমি যেহেতু সকাল থেকে উপোস করে আছি, আর ও ভীষণ ভালো ময়দাটা মাখে, ওর হাতে ব্যথা তাই জন্য আমি ওকে জোর করিনি, কিন্তু আমি অর্ধেক মাখতে মাখতে ও বারবার করে বলছে যে দে আমি মেখে নি, কিন্তু আমি বারণ করেছিলাম, কিন্তু তারপরে এই যে ও তাও তর সইতে না পেরে ওই মেখে দিল ময়দাটা, আর সত্যি ময়দাটা ভীষণ ভালো মাখে। আমি বললাম ভালোই হয়েছে, হয়তো গোপুর ওর হাত থেকেই খাওয়ার ইচ্ছে ছিল। আর এই যে এখানে আমার আলু চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে, এই যে ঢেলেও নিয়েছি আমি, আর আমার যেহেতু সারাশি নেই অসুবিধা হয়। আর এই দেখুন বলতে বলতে আরো 2জন গপু চলে এসেছে, তুয়া আর অনিমা দিদি নিয়ে এসেছে ওদেরকে, তো ওরা 2জন চলে যাবে। তো এই যে দেখুন 6জন গপু বসে আছে একসাথে, কত সুন্দর লাগছে, সত্যি আমার ভীষণ ভালো লাগছিল এই প্রথমবার এতজন গপু একসাথে আমার বাড়িতে। তো অনিমা দিদি এসেছে যখন, আমার মোটামুটি সবই হয়ে গেছে, বললো যে দিয়ে তাহলে আমি একটু লেচি পাকিয়ে দিই। তো মেয়েরা একসাথে যে হলে যা হয় আর কি, লেচি পাকাতে পাকাতে আমরা একটু গল্প জুড়ে দিয়েছিলাম, সুখ দুঃখের গল্প। তো এই যে গল্প করতে করতে আমাদের হাতের কাজও চলছে। এইবারেতে তন্ময় ফোন করেছিল, ও প্রায় চলেই আসবে, আর আমি মিষ্টিটা আনতে ভুলে গেছি, ও বললো আসার সময় মিষ্টি নিয়ে আসবো। বাট আজকে যেহেতু সরস্বতী পুজো, সরি কার্তিক পুজো, তো আমি আর ফুলের মালা পাইনি, আর ও বলছে যে আমি স্টেশনের কাছে দেখলাম কিন্তু কোথাও পাচ্ছি না, ওই জন্য মালা নিতে গেছে বলে দেরি হয়ে যাচ্ছে আসতে। তো চলুন, আমার মোটামুটি হয়েও গেছে, এবারে ঝটপট করে লুচিগুলো ভেজে ফেলবো, ভেজে নিয়ে ঠাকুরকে ভোগ দেব। আর এই যে লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে, অনিমা দিদি চলে যাবে করছিল, কিন্তু আমি ওকে জোর করে আটকে রেখেছি। তো চলুন লুচিগুলো ভেজে নিই। তো এই যে আমার সমস্ত ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি 2টো থালায় ভোগগুলোকে সাজিয়ে দেব। আর এখন অনিমা দিদি আছে, আর তার সাথে সাথে এসে গেছে আমাদের নিচেরও একজন পিসি, পল্লবী পিসি এসেছে। তো এই যে ভোগগুলোকে সাজিয়ে দিয়ে দিই সমস্ত ঠাকুরদেরকে, ওরাও বসে আছে অনেকক্ষণ থেকে, তো খুব সুন্দর লাগছে, আমি যতবার ওনাদেরকে দেখছি ভীষণ ভালো লাগে। আর অনিমা দিদি ওদের জন্য কালকে লজেন্স দিয়ে গেছিলো, তো লজেন্সগুলোও আজকে দেব ভোগে আমি। তো আপনারা বলুন কেমন লাগছে, কেমন হয়েছে। তো সিমুই, এই যে একটা বাটির মধ্যে সিমুই আর আলু চচ্চড়িটা দিচ্ছিলাম, আর লুচিটা আলাদা করে, কারণ আমার এতগুলো বাটি নিয়ে আর এখানে রাখারও অসুবিধে, আর সমস্ত জল চৌকিগুলো এখন বাংকারে তোলা আছে বলে আমি আর নাবালাম না, এখানেই বসিয়ে আমি ভোগটা দিয়ে দিলাম। তো এই যে একটাতে তুলসী পাতা দিয়েছি আর একটাতে দিইনি, আর এই যে হ্যারিকেনটা আমি কিনেছিলাম ধনতেরাসের দিনকে, তো এইটা এখন দেখছি এখানে রাখা যাবে না, এটা কিন্তু খুব সেফ, এখানে জ্বালিয়ে রাখলে পড়ে গিয়ে বা আগুন ধরে যাওয়ার কোনো রিস্ক নেই।
আর এই যে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ দিয়ে এবার একটু আমি ঠাকুরদেরকে আরতি করে নেব। আর এই যে ভোগে মা বলে সব সময় যে গন্ধরাজ লেবু দিতে, ওই জন্য একটুখানি গন্ধরাজ লেবুও কিনে এনেছিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন এবার আমি আরতিটা করে নিই। আর আমি স্নান করে উঠে একেবারে ধোয়া জামা কাপড় পরেছিলাম বলে আর চেঞ্জ করার সময় হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে, সবাই বসে আছে। তো ঝটপট করে আরতিটা করে ঠাকুরদেরকে কিছুক্ষণ একা রেখে তারপরে সবাইকে প্রসাদও দিতে হবে। তো অনিমা দিদি যেহেতু ওনার গোপালকে নিয়ে চলে যাবে, তো ওই জন্যই আর বেশি রাত করব না, আবার ওদের ওনাদেরকে শয়ানও দিতে হবে। তো আজকে চারজন গোপাল একসাথে আমার বাড়িতে ঘুমাবে, আমার তো ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে। তো চলুন আরতিটা ঘরে সব জায়গায় দেখিয়ে দিই। আর আমার এরকম ভাবে কখনো আমি পুজো দিইনি চুড়িদার পরে, তো গরমও লাগছিল ভীষণ। আর এই যে কথা বলতে বলতে আমার আরতিও করা হয়ে গেছে। তো এবার ঝটপট করে লুচিগুলো ভেজে নেবো, আমি শুধু মুখে বলেছি। আর এই যে পিসি চলে এসেছে আমার হাতাহাতি লুচি বেলতে, তো অনিমা দিদিও বলছিল যে আমি কিছু করে দিই। আমি বললাম তুমি তো লেচি কেটে দিয়েছো, একজন এসে ময়দা মেখে দিয়ে গেছে, একজন এসে লেচি কেটে দিয়েছে, আর একজন এসে বেলে দিচ্ছে। তো এই যে কথা বলতে বলতে হয়ে গেছে, এবার আমি ঠাকুরদেরকে জানিয়ে ভোগগুলো তুলে নেবো। আর আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের খাওয়া হয়েছে, আমি তুলবো ভোগ, তোমরা আবার মারপিট করোনি তো, সবাই মিলে খেয়েছো তো ঠিকঠাক করে। যাই হোক, সবাইকে প্রসাদ দিয়েছি, পিসি নিয়ে প্রসাদ চলে গেছে, কাবেরী দিদিকেও প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে তুয়া অনিমা দিদিরা ছিল, আমি জোর করে ওনাদেরকে বললাম তোমরা একেবারে এখান থেকেই প্রসাদ খেয়ে যাও। তো ওই জন্য ওরা তো কিছুতেই রাজি নয়, বললো যে তুই দিয়ে দে, আমি অল্প করে নিয়ে চলে যাব। তো ওনারাও প্রসাদ গ্রহণ করলেন। আর এই যে এখন এই অনিমা দিদির গপু দুজনে ওনারা চলে যাচ্ছেন, তো মনটা খারাপ লাগছে। আজকে যেহেতু সংক্রান্তি, ওই জন্য অনিমা দিদি রাখলো না গোপালদেরকে। তো যাই হোক, ওনারা ঠিকঠাক করে বাড়ি যাক, বেশি দূর যাবে না, ফ্ল্যাটেই থাকবে, তো ওই জন্যই রাত্রিবেলা নিয়ে যাচ্ছে, না হলে আমিও হয়তো যেতে দিতাম না। আর এই দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট দুজন, কি ভালো লাগছে একসাথে। ওনারাও একটু বেড়াতে এসেছিল, আর শীত শুরু না হতে হতে ওনাদেরও একটা ছোট্ট খাটো পিকনিক হয়ে গেল। তো অনিমা দিদি আবার আমাদের গোপালকেও নেমন্তন্ন করেছে, রবিবার দিনকে ওনারাও যাবেন একটুখানি বেড়াতে, আর কাবেরী দিদির গোপাল আমাদের এখানেই থাকবে। তো আমিও ভাবছিলাম যে কি করব, এই তো তন্ময় বললো যে একেবারে শয়ান দিয়ে দাও, ওই জন্য আমি একেবারে ওদেরকে শয়ান দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেছেন বড় গপু পুরো বাচ্চার মতন। তো এই গপুটা আমার মাকে আমার মামা দিয়েছিল, আর আমি গেছিলাম আনতে, যখন আনছিলাম না পুরো মনে হচ্ছে আমার কোলে একটা বাচ্চা বসে আছে। আর ছোট গপুটা তন্ময় দিয়েছিল, দুটো গপুই, একটা তন্ময় দিয়েছে, একটা মামা দিয়েছে। আর এই দেখুন চারজন একসাথে ঘুমাচ্ছে, কত সুন্দর লাগছে আমার সত্যি ওদেরকে দেখে। তার সাথে আমার জগন্নাথ দেবরাও আছে। আর এই ছোট্ট গপুটা তো একদমই ছোট, আমি ওর জামাটা খুলে দিলাম, আর ওদের কারণে নাইট ড্রেস নেই বলে আমি এইভাবেই শয়ান দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।